সোমবার সকালে জম্পুই জলা এলাকায় নিজ বাড়িতে বিষপান করে গুরুতর অসুস্থ হন সুষমা দেববর্মা নামে এক স্কুল ছাত্রী। বিষপান করার পর ওই ছাত্রী কাউকে বিষয়টি জানাননি। ঘটনার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর স্কুল ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে এবং তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। সঙ্গে সঙ্গে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে স্কুল ছাত্রীর কাছ থেকে বহু চেষ্টা করেও কোনো কিছু জানতে পারেনি। অবশেষে ওই স্কুল ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকজন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন ইমার্জেন্সি বিভাগের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্কুল ছাত্রী সুষমা দেববর্মা। মৃত স্কুল ছাত্রীর কাকা জানান, কি কারণে স্কুল ছাত্রীটি আত্মহত্যার পথ বেছে নেন সেই বিষয়টি তারা কিছুই জানেন না। মেয়েকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত স্কুল ছাত্রীর মা বাবা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। এটা কীভাবে সে পাওয়া যায় না স্যার? আর আমরা জানি সকালে এক ঘুম পেরা হতে পেরে তার ঘুমি কথা আছে। সে সময় আমি সকালকে দপ্তরালয় অ্যান্সার লয় অ্যান্সার তাও বিষ খাইছে বলে পয়সা না আমরা কয়ও না। আমি কতবার একশোবার জিজ্ঞাসা করি কোন হাসপাতাল নিয়েছেন প্রথমে? হ্যাঁ, প্রথমে কোন হাসপাতাল নিয়েছেন? ওই ফেরামার হাসপাতাল। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করছিলাম জিগাইছে, ওষুধ খাইনি খাইনি, বারবার একশোবার বছর জিগাইছে তবুও না হবে। আমিও তো জানা না কিছু ওষুধ খাইছে বলে খাই না খাইছে জানা আর জানি না। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? হ্যাঁ, জীবিত হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? এই জায়গাতে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? এখানে বিষ খাওয়ার কারণটা কি আপনারা জানেননি? বিষ খাওয়ার কারণটা আমি কিছুই জানি না। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আসিল? নামটা কি? সুষমা। সুষমা দেববর্মা। বয়স কত? বাড়িটা কোন জায়গা? বাড়ি হরিকুমার।